অগ্রাশয় হয়ে যায় ব্রেন স্ট্রোকের জন্য। ব্রেন স্ট্রোকের পরে প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী রুগীকে প্রতিদিন সারা বছর দেখে চলেছি এবং সেটা ভীষণ কষ্টকর। রুগীর সাথে বাড়ির সকলেই ভীষণভাবে সমস্যায় পড়েন, কিন্তু এই সমস্যাকে আমরা আটকে দিতে পারি অনেকেই যদি আপনি জেনে রাখেন যে আপনার সামনের যে লোকটি অসুস্থ বোধ করছেন তিনি স্ট্রোকের পেশেন্ট বা তার ব্রেন স্ট্রোক হতে চলেছে কিনা কি দেখে আপনি বুঝবেন সেই। আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এমপি হেলথ কেয়ার, আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। আমরা এমপি হেলথ কেয়ারে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি আগেই, যে আপনার যদি বুকে ব্যথা হয় সেই বুকের ব্যথাটা গ্যাসের ব্যথা না স্ট্রোকের ব্যথা, হার্টের ব্যথা আপনি কি করে বুঝবেন। এবং সেই ভিডিওটি আপলোডের পরে প্রতিদিন আমার কাছে ফোন আসে, আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে অনেকেই লেখেন যে স্ট্রোক হওয়ার পরে কি ব্যায়াম করতে হবে, আমার স্ট্রোক হবে কি না আগে থেকে কি করে বুঝবো। এসব প্রশ্নের থেকে আমার মনে হয়েছে যে আমরা হার্ট বা স্ট্রোক নিয়ে পরপর কিছু ভিডিও করব। তো আজকে এই রকমই একটি ভিডিও আমরা করছি যে আপনার সামনে যে লোকটি অসুস্থ বোধ করছেন তাকে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে উনি ব্রেন স্ট্রোক হয়েছে কি না। তো এক্ষেত্রে আমরা একটা কথা বলি যে আপনার সামনে যে রুগীটিকে আপনি দেখছেন সেই রুগীর লক্ষণগুলি মনে রাখার জন্য আপনি বি ফার্স্ট এই কথাটিকে মনে রাখুন। এই বি ফার্স্ট এর মধ্যে ছটি লেটার রয়েছে, এই ছটি লেটারের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের প্রশ্নের উত্তর, যে আমার আপনার সামনে কোনো ব্যক্তি যদি দেখে হঠাৎ উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, পড়ে যাচ্ছেন, তার পায়ের জোর নেই, সে ব্যালেন্স রাখতে পারছেন না, টলমলো করছেন, এটা কিন্তু একটা সংকেত হতে পারে স্ট্রোক রোগীর। এটাই ফাইনাল নয়, এটা একটা সংকেত। এরপর আই, অর্থাৎ তার চোখ যদি বন্ধ হয়ে আসছে, ঘুম ঘুম ভাব, চোখ তিনি খুলে রাখতে পারছেন না, বা সামনের ব্যক্তিকে সামনের সব জিনিসকে ঝাপসা দেখছেন, বা সামনের একই জিনিসকে দুটো দেখতে পাচ্ছেন, একটা মানুষকে দুটো দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রথম হচ্ছে সে ব্যালেন্স নেই, দ্বিতীয় তার চোখের সমস্যা হচ্ছে, তাহলে আপনি এটা সন্দেহ করতে পারেন যে তার ব্রেন স্ট্রোকের লক্ষণ হতে পারে। তিন নম্বর যে লক্ষণটি আমরা খেয়াল করি সেটা হচ্ছে এফ থেকে ফেস, অর্থাৎ তার মুখ হঠাৎ একদিকে বেঁকে গেল, তার চোয়াল নাক মুখ এক সাইডে ডান দিকে বা বাঁদিকে বেঁকে যেতে পারে, মুখের কর্নার দিয়ে লালা পড়তে পারে, মুখ দিয়ে গ্যাজা বেরোতে পারে, তার কথা জড়িয়ে যাচ্ছে, উনি সঠিকভাবে ওনার কি অসুবিধা হচ্ছে বলতে পারছেন না, মুখের জড়তা, চোখের ভ্রু একদিকে নেমে গেছে, নাক বেঁকে গেছে, একদিকে মুখ চোয়াল ঝুলে গেছে, অর্থাৎ মুখের যে পরিবর্তন এটা কিন্তু স্ট্রোক পেশেন্টের ব্রেন স্ট্রোক পেশেন্টের একটা লক্ষণ। আমরা বি ফার্স্ট শব্দটিকে মাথায় রাখবো। এরপরে আমরা যেটা দেখব এ, অর্থাৎ আর্ম, তার বাহু। আমরা যদি সামনের অসুস্থ ব্যক্তিকে ওপরে হাত তুলতে বলি, উনি একটা হাত তুলতে পারলেও আর একটা হাত তুলতে পারবেন না, হয়তো আপনি দু হাত তুলে দিলেন একটা হাত পড়ে যাবে, যেমনি পায়ে উনি ব্যালেন্স পাচ্ছেন না, দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না, ঠিক তেমনি হাতটাও কিন্তু ওপরে রাখতে পারবেন না, হাতে জড়তা এসে যাবে, হাতে জোর পাবেন না, কাঁধের থেকে হাতটা একটু ঝুলে যেতে পারে, কাঁধ একদিকে ঝুলে যেতে পারে। অর্থাৎ বি ফার্স্টের আমরা এ দিয়ে যে লক্ষণটি পাচ্ছি সেটা হচ্ছে হাত, হাতে তার জড়তা বা দুর্বলতা। বি ফার্স্টের পরের যে লেটারটি আমরা মনে রাখবো সেটা হচ্ছে এস, এস দিয়ে কি না তার স্পেস, কথা বলতে পারবে না, কথা জড়িয়ে যাবে, তার মনে হবে জিভটা ভেতর দিকে চলে যাচ্ছে, ভেতর দিকে টানছে, কথা বলতে তার খুবই অসুবিধা হবে, কথা তার অস্পষ্ট হবে, কথা বোঝা যাবে না, এটা কিন্তু ব্রেন স্ট্রোকের। ব্রেন স্ট্রোকের যে আমরা বললাম বি ফার্স্ট কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এর লাস্ট লেটারটি হচ্ছে টি, অর্থাৎ টাইম। এখানে টাইমটা কিন্তু খুব মূল্যবান,
যত দ্রুত সম্ভব আমাদের কিন্তু নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, হসপিটালে যোগাযোগ করতে হবে। সম্ভব হলে যে হসপিটালে আমরা যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে আগেই ফোন করতে হবে যে আমরা একজন আমাদের মনে হচ্ছে একটা ব্রেন স্ট্রোকের রোগী আমরা নিয়ে যাচ্ছি। তাহলে ডাক্তারবাবু কিন্তু প্রস্তুতি থাকবেন এবং এক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমাদের চিকিৎসা শুরু করতে হবে। তো এই লক্ষণগুলি যখনই আমরা কারোর মধ্যে দেখব, আমরা কিন্তু সন্দেহ করব এটা ব্রেন স্ট্রোকের হতে পারে, এবং দ্রুততার সঙ্গে আমরা যদি চিকিৎসা শুরু করি তাহলে কিন্তু আমরা ব্রেন স্ট্রোকের রোগীকে খুব দ্রুত ভালো করতে পারি। এবং এটা দেরি হলে যখন প্যারালাইসিস হয়ে যায়, বিছানায় শয্যাশায়ী হয়ে যায় মাসের পর মাস, দিনের পর দিন, সে তখন মনে মনে শুধু শরীরের অসুস্থতা না, শরীরের যে জড়তা ব্যথা এগুলো তো আছেই, সাথে সাথে মানসিক দুশ্চিন্তা তার মধ্যে চেপে ধরে। আমি দেখেছি বেশিরভাগ রোগী আমি যখন ব্যায়াম করাতে যাই তখন বলে, আমারই কেন এই রোগটা হলো, আমি বোধহয় কোনো পাপ করেছিলাম, আমার পাপের ফল, আমি তো কোনো খারাপ কাজ করিনি, অমুক অনেক অন্যায় কাজ করছে তার হয়নি, আমার হয়েছে কেন। অর্থাৎ শরীরের রোগের সাথে সাথে তার মানসিক রোগ তাকে চেপে ধরে, এবং এটা খুব ব্যয়বহুল খরচ সাপেক্ষ চিকিৎসা যখন প্যারালাইসিস হয়ে যায়। সাথে বাড়ির সকলেই কিন্তু খুব চিন্তায় দুশ্চিন্তার মধ্যে পড়েন। তো এই সব কিছু আমরা আটকাতে পারি যদি এই লক্ষণগুলিকে মনে রেখে রোগীকে দ্রুত আমরা চিকিৎসা শুরু করতে পারি। এমপি হেলথ কেয়ারে পরপর আমরা ব্রেন স্ট্রোকের রোগ নিয়ে পরপর এবার আমরা ভিডিও করব, যে পরবর্তীতে আমরা চিকিৎসা কী করব, কি ব্যায়াম করব। এবং কিছু রোগী যারা এখন সুস্থ হয়েছেন, ব্রেন স্ট্রোকের রোগী তারা ছিলেন, তারা বিলকুল সুস্থ, চলাফেরা করছেন, এমন কিছু রোগীর সাথেও আপনাদের নেক্সট আমি পরিচয় ঘটাবো। আজ এই পর্যন্ত, আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।